नमस्कार, वेलकम बैक टू माय चैनल जीवनेर टुकिटाकी। आमी सोमा आज के चले एसेछि छोट्ट एकटा ब्लगेर साथे। आज के बेशी किछु देखाबो ना, आज के आमार रात्रेर मेनूटा देखाबो। आमी एखन केमन खावा दावा करछि कि करछि सेटाई तोमादेरके देखाबो। एखन आमी एकटु सुजी बानिये निच्छि। आमी कोनो तरकारी खेते पाच्छि ना। सकालबेला एकटु पेपे दिये डाल करेछिलाम, যতটা পাচ্ছি আমি হালকা খাওয়ার চেষ্টা করছি। রাতে রুটি হবে, এখন আমি সুজি করছি। সুজিটা দেখো আমি একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি। লিকুইড দুধ ছিল কিন্তু দুধটা এখন খাওয়াটা ঠিক হবে না বলে সেই জন্য আমি দিচ্ছি না। এই দুধটা দিলাম, জানি না কিছু হবে কি না, কিন্তু কিছু না খেলে মুখে কোনো টেস্টও পাচ্ছি না। আর বেশি রিচ কিছু খেতে চাইছি না শরীরের কথা চিন্তা করে, তো সেই জন্য আমি একটু সুজি করে নিলাম। সুজিটা দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবারে আমি রুটি করে নেব। চাটু বসিয়ে দিয়ে রুটিটা করে নিচ্ছি। আজকে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছে, শরীরটা ভালো নয় বলে। রুটি হয়ে গেছে, দেখো আমি এই সুজি বোঁদে আর ওটাকে নিকোতি না কি বলে ওই মিষ্টিটা আমার খুব প্রিয়। আর রুটি এটা হচ্ছে আমার প্লেট আর আমার হাজবেন্ডের প্লেটে এগুলো সবই আছে। তার সঙ্গে ওকে একটু বেগুন ভাজা করে দিয়েছি, কারণ আমার শরীরটা খারাপ, মুখে ভালো লাগছে না। ওর তো শরীর ঠিক আছে, আমার জন্য ওরও খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে। তো এইভাবেই আমাদের দিন চলছে। খেতে তো হবে, পেট কথা শুনবে না, আবার খেলেও শরীরে কষ্ট হচ্ছে। আমি ডাক্তার দেখাবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন। টাটা।